হ্যালো এভরিওান আমি সুমিতা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তো আজকের রেসিপি হলো কষা কষা গিলে মেটে তো গিলে মেটে করতে কী কী লাগবে চলো দেখিয়ে দিই তো এখানে গিলে মেটেটাকে মা ধুয়ে রেখেছে গিলেমেটে মশলাপাতি কী কী লাগবে দেখিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছে টমেটোটাকে কেটে রেখেছে আর এখানে আদা রসুন পেঁয়াজ বাটারটাকে বেটে রেখেছে আর টমেটো লাগবে আরও তো সেই জন্য টমেটোটাকেও কেটে রেখেছে এবারে শুরু করা যাবে তো ফোড়নে দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ এবার ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এবার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এর দিয়ে দেবো রসুন বাটা তো ভালো করে এবার কষে নেব এবার ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা বাটা আদা বাটাটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা এবার ভালো করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো টমেটো কুচি করে কাটা ছিল দিয়ে নিয়ে সব এবার ভালো করে মশলাগুলোকে কষে নেব এবার দিয়ে দিলাম নুন যতটা পরিমাণ নুন লাগবে তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে একটুখানি কষে নিলাম তো কষা হয়ে যেতে দিয়ে দিলাম গুড়ু লঙ্কা তো যত যতটা গুড়ু লঙ্কা লাগবে ততটা গুড়ু লঙ্কা দিয়ে দিয়েছি এবার ভালো করে কষে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়বে তো ততক্ষণ ভালো করে কষে যাব। তো আমি একটু সামান্য জল দিয়ে দিলাম তো তলাটা একটু বসে যাচ্ছে বলে তো এবার দিয়ে দিলাম একটু চিনি কালারটা আসার জন্যে আর স্বাদও ভালো হয় তো এবারে গিলিমিটিটাকে দিয়ে দিয়েছি তো দিয়ে এবারে ভালো করে আমি কষে নেব তো ভালো করে কষে টষে নিতে হবে গিলে মেটেতে জল বেরোতে শুরু করে দিয়েছে তো এই জলটা এটা ঝোল এই জলটাকে তো শুকনো করতে হবে ভালো করে তো আমি গরম মশলা দিয়ে দিলাম তো এটাকে ভালো করে শুকনো করে নিতে হবে একদমই ঝোল থাকবে না তো এরকম করে শুকনো করে নিতে হবে তো দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা হয়েছে তো তোমরা এরকমভাবে বাড়িতে বানাতে পারো তো কেমন লেগেছে ভিডিওটি তো তোমরা জানিও তো আমাদের গিলে মেটে রেডি তো তোমরা বাড়িতে এরকম করে বানাতে পারো তো আজকের মতন এইটুকুনি আবার নেক্সট ব্লগে দেখাবে তো চলো টাটা